আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, নারী চোরা কারবারিদের উপর নজর রাখতে ভারত বাংলা সীমান্তে নারী কনস্টেবল মোতায়েন করেছে বিএসএ। কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী গৃহবন্দী। ফিলিস্তিনিদের পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক। ইউক্রেনে হামলার ব্যাপারে পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছি বলেছে বাইডেন। জানুয়ারিতে ত্রিপুরা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। নারী চোরা কারবারিদের উপর নজর রাখতে ভারত বাংলা সীমান্তে নারী কনস্টেবল মোতায়েন করেছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে টহল বাড়ানোর জন্য নারী কনস্টেবলদের মোতায়েন করা হয়েছে। যে নারীরা সীমান্ত অতিক্রম করে এবং ভারতে অবৈধ পদার্থ পাচারের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, সীমান্তে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। এটি ভারত বাংলাদেশ সীমান্তের সূচনা পয়েন্ট। সীমান্তের ওই পাশে একটি গ্রাম রয়েছে যেটি আংশিকভাবে ভারতের অন্তর্গত, যেখানে প্রায় 56 জন মহিলা রয়েছেন যারা প্রায় গ্রামে থাকেন এবং ভারত ও বাংলাদেশের উভয় দেশেই ভ্রমণ করেন। তাই ক্রম অনুসারে ভারতে ঢোকার আগে তাদের তল্লাশি করার জন্য মহিলা কনস্টেবলদের মোতায়েন করা হয়েছে বলেছেন বিএসএফ কনস্টেবল সুহাসিনী পুহান। বাংলাদেশ গ্রাম থেকে মাত্র কয়েক মিটার দূরে শুরু হয়। কিছু গ্রামবাসী অবৈধ কার্যকলাপে জড়িত, যার কারণে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই গ্রামের মহিলারা যাতে ভারতে অবৈধ কিছু পাচার করতে না পারে তা নিশ্চিত করার জন্য আমরা তাদের পরীক্ষা করি বলেছেন পুহান। অধিকারিকরা যখন গ্রামে অভিযান চালাতে যায় তখন আমরাও তাদের সাথে থাকি, তিনি চোখ করে এই কথা বলেন। ভারত বাংলাদেশ সীমান্তে হরিদাসপুর জয়ন্তপুর বর্ডার ফাড়িতে ইউনিটে 36 জন মহিলা কনস্টেবল রয়েছে। এই সীমান্তে টহল একটি বড় উদ্বেগের কারণ, কিছু অংশ এখনও বেড়াহীন। এখন সীমান্তের কিছু এলাকা বেড়াহীন রয়েছে, বেড়া দেওয়া সম্পূর্ণ হলে আমরা চোরাচালান থেকে কিছুটা রেহাই পাব। সীমান্তের ওই পাশে কোনো আলো না থাকায় এবং এলাকাটি বেড়া ছাড়া থাকায় চোরা কারবারিরা বেশিরভাগ সময় সীমান্ত পার হওয়ার চেষ্টা করে বললেন বিএসএফ কনস্টেবল। অপরদিকে জানিয়ে দিব কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী গৃহবন্দী। জম্মু ও কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করা হয়েছে। ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ শ্রীনগরের বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে, খবর এনডিটিভি এবং ইন্ডিয়া টুডের। সাবেক এই তিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর ট্রাক দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। কাউকে বাড়িতে ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না। জম্মু ও কাশ্মীরের নির্বাচনী আসন বণ্টনের সীমানার তালিকা প্রকাশ করেছে নির্ধারণ সংক্রান্ত কমিশন। কমিশন কাশ্মীরের একটি আসনের বিপরীতে জম্মু প্রদেশের জন্য 6টি অতিরিক্ত আসনের প্রস্তাব করেছে, যা সাবেক রাজ্যের উভয় প্রদেশের জনসংখ্যার অনুপাতের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। বিরোধীরা এ প্রস্তাবকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, প্রস্তাবিত এ আসন বণ্টন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে একজনের একটি ভোট এই অধিকারের পরিপন্থী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন গুপকার জোট। এরপরই সাবেক তিন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করা হয়। ওমর আবদুল্লাহ গৃহবন্দীর কথা নিশ্চিত করে টুইট করেছেন। শনিবার নিজের বাসার সামনে পুলিশের গাড়ির ছবি টুইটারে দিয়েছেন। কিভাবে তাকে আর তার বাবাকে এবং তার বোনদেরকে বাড়িতে বন্দি রাখা হয়েছে সেটি দেখিয়েছে ওমর আবদুল্লাহ। তিনি টুইটারে লেখেন, শুভ সকাল এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুরুর দিনেও জম্মু ও কাশ্মীরের পুলিশ বাড়ির সামনে ট্রাক দাঁড় করিয়ে রেখেছে, আমাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকু অনুশীলন করতে দিচ্ছে না, আমাদের বিক্ষোভ করতে দিচ্ছে না। 2019 সালের 5ই আগস্ট ভারতের সংবিধানে 370 ও 35 ক অনুচ্ছেদ দুটি বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে কেন্দ্রীয় সরকার। ফলে ভারতের জন্য অন্য রাজ্যের বাসিন্দাদের কাশ্মীরের সম্পত্তি কেনার ওপর বিধিনিষেধ উঠে যায়। পাশাপাশি অন্য রাজ্যে বসবাসরত ভারতীয়দের কাশ্মীরের সরকারি চাকরি পাওয়া কিংবা ভারতীয় স্থানীয়ভাবে বসবাসের বিধিনিষেধ বাতিল করা হয়। কাশ্মীরেরা ভারত সরকারের এই আইন মানছে না, শুরু থেকেই তারা প্রতিবাদ জানিয়ে আসছে। এদিকে জানবেন ফিলিস্তিনিদের পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুকের বিরুদ্ধে অন্যায্য পোস্ট, ভিডিও, ছবি মুছে দেওয়ার অভিযোগে সোচ্চার হয়েছে ফিলিস্তিনের সাংবাদিকরা। ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার গ্রুপের পোস্টের ক্ষেত্রে সংবাদটি চরম দমন চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন। অবশ্য এসব অভিযোগ নাকচ করে দিয়েছে ফেসবুক। মাধ্যমটির দাবি, তারা অন্যায্যভাবে কোনো পোস্ট মুছে দেয়নি বা দমন করেনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, গত 4ই ডিসেম্বর ফিলিস্তিনি টিভির প্রতিবেদক ক্রিস্টিয়ান রিনাভি তার ফেসবুক কলে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি ছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা
যোদ্ধারা ফিলিস্তিনের এক ব্যক্তিকে মাটিতে ফেলে গুলি করে হত্যা করার। সে ব্যক্তি ছুরি নিয়ে ইসরায়েলের এক বেসামরিক নাগরিকের ওপর চড়াও হয়েছিল বলে জানা গেছে। রিনভি ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলে ফেসবুক। রিনভির অ্যাকাউন্টে প্রায় 4 লাখ ফলোয়ার ছিল। এমন অন্যায্যভাবে তার ফেসবুক থেকে কন্টেন্ট সরিয়ে ফেলার ঘটনা এটাই প্রথম নয়। রিনভি বলেন, তিনি গত নভেম্বরে জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর একটি হামলার ফুটেজ পোস্ট করেছিলেন। এরপর থেকে তার অ্যাকাউন্ট সীমাবদ্ধ করে দেওয়া হয় ফেসবুকের কর্তৃপক্ষের কাছ থেকে। উভয় ক্ষেত্রে ফেসবুক বলেছে তারা বিষয় দুটিতে হস্তক্ষেপ করেছে, কারণ রিনভির পোস্ট করা কন্টেন্টগুলো প্ল্যাটফর্মটির সঙ্গে সাংঘর্ষিক। ফেসবুকের মূল কোম্পানি মেটার এক কর্মকর্তা বলেন, তারা অ্যাপটির মাধ্যমে সবাইকে সুরক্ষা রাখতেই এমন ডিজাইন করেছে। যারা কোনো কিছু পোস্ট করুক না কেন, আমরা আমাদের নীতির সবার সাথে সমান প্রয়োগ করব। গত কয়েক বছর থেকে ইসরায়েলে হয়ে কাজ করার অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। গত অক্টোবরের হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েলি সমালোচক বলেন, ফিলিস্তিন এবং সমর্থকদের প্ল্যাটফর্মটি ব্যাপক দমনপীড়ন চলছে, বিশেষ করে ইসরায়েল ও ফিলিস্তিনি মানবাধিকার বিষয়ক কোনো কথা বলতে পারছে না তারা। ফিলিস্তিনি অনেক প্রতিবেদক আছেন যারা নানা ধরনের সমালোচনামূলক বক্তব্য দমনের অভিযোগ করেছেন ফেসবুকের বিরুদ্ধে। মেটার মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমাদের আরবি ও হিব্রু ভাষার একটি দল রয়েছে যারা আমাদের কমিউনিটিকে সুরক্ষিত রাখতে কাজ করে। তারা অন্যের ক্ষতিকর কন্টেন্টগুলো মুছে ফেলেন। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনে হামলার ব্যাপারে পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে দাবি বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছি, তাকে বলে দিয়েছি যে ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে, এমন নিষেধাজ্ঞা দেওয়া হবে যা আগে কখনো ঘটেনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, ইউক্রেনে হামলা ইউরোপে যুক্তরাষ্ট্র কার্যক্রম আরও বাড়িয়ে দেবে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রেসিডেন্ট পুতিন ফোন আলাপ করেন। ডেলাওয়্যার ত্যাগকালে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন জানুয়ারিতে 3টি বড় ধরনের কনফারেন্সের করার ব্যাপারে সম্মতি দিয়েছে। দুই দেশের সিনিয়র কর্মকর্তারা আলোচনা চালাবেন। আশা করা হচ্ছে এই আলোচনা থেকে সমঝোতার ব্যাপারে কিছুটা কাজ হবে। বাইডেন বলেন, আমি পুতিনকে বলেছি এসব আলোচনা বা সমঝোতা তখনই হতে পারে যখন সামরিক উত্তেজনা কমিয়ে আনা হবে। বাইডেনকে প্রশ্ন করা হয়, যদি মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া এবং ইউক্রেন সীমান্তে সৈন্য থাকে তাহলে কি হবে। জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি এখানে জনসম্মুখে সমঝোতা করতে আসিনি, তবে আমি পুতিনকে স্পষ্ট করে বলেছি তিনি ইউক্রেনের দিকে যেতে পারবেন না। আজ রবিবার প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। অপরদিকে জানিয়ে দিব, জানুয়ারিতে ত্রিপুরা সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 জানুয়ারি ত্রিপুরা সফরে যাচ্ছেন। সফরের জন্য রাজ্য পুরোদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এছাড়া বিএসএফ এর অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী তার সফরে বিমানবন্দরের একটি নতুন টার্মিনাল উদ্বোধন করেছেন, এ কারণে তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকবেন। রাজধানী আগরতলায় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। একই মিডিয়ার সঙ্গে কথা বলার সময় 120 ব্যাটেলিয়ন বিএসএফ এর কমান্ডার রত্নের কুমার বলেছেন, যখনই ভিভিআইপি লোকেরা যান, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়, এলাকায় টহল বাড়ানো হয়। বিজেপি সূত্র আরও বলেছে যে প্রধানমন্ত্রীর আগরতলায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের এক জনসভায় ভাষণ দেবেন। নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনের সঙ্গে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর আন্তর্জাতিক বন্দরের তালিকায় যুক্ত হওয়ার কথা রয়েছে। এটি স্মরণ করা যেতে পারে যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 জানুয়ারি মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল উদ্বোধন করতে ত্রিপুরা সফর করবেন। মুখ্যমন্ত্রী দেব জানিয়েছেন, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিং 3,400 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।